যেসব বাড়ি ঘরে সরকারি পানীয় জলের পাইপলাইনে বেআইনিভাবে জলের মোটর বসানো হয়েছে তাদের বিরুদ্ধে অভিযানে নামলো অমরপুর নগর পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। মঙ্গলবার পুলিশ প্রশাসনের সহযোগিতায় নগর দপ্তরের আধিকারিকরা অরবিন্দ কলোনি সহ বিভিন্ন স্থানে হানা দিয়ে প্রায় তিনটি জলের মোটর আটক করেছে। ডিসিএম ধীরাপদ দেবনাথ জানান, এ ধরনের অভিযান প্রতিটা নগর পঞ্চায়েত ওয়ার্ডে ধারাবাহিকভাবে জারি থাকবে। অমরপুর নগর পঞ্চায়েতের লোক সংখ্যা অনুযায়ী প্রতিটা ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করার জন্য শঙ্করপল্লী স্কুল মাঠে বসানো হয়েছে একটি মাত্র জলের ট্যাঙ্ক, যা থেকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানীয় জল থেকে ওয়ার্ডবাসী বঞ্চিত। এতে নগর পঞ্চায়েত এরিয়াতে অনেক মানুষ জল পাচ্ছে না। তা আমরা কিছু গোপন সূত্রে খবর পেয়েছি যে বিভিন্ন জায়গাতে মোটর লাগিয়ে ইলিগেলি জল তোলা হচ্ছে। তা আমরা আজকে তিনটে বাড়িতে গেছি এবং তিনটে জায়গা থেকেই মোটরগুলো সিজ করে নিয়ে নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা নেওয়া হবে ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুসারে। আগামী দিনেও আমাদের এই অভিযান জারি থাকবে, যাতে প্রত্যেক মানুষ, প্রত্যেক বাড়িতে জলের কানেকশন আছে, যাদের বৈধ কানেকশন আছে তারা যাতে খাওয়ার জল পায়, অসুবিধা যাতে না হয়, সেই জন্য আমরা আগামী দিনেও এই অভিযান জারি রাখবো।